ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আপনার প্রশ্ন হলো অনেকে জন্মদিন পালনের নিষেধাজ্ঞা দেখে সেদিন কোনো আয়োজন করে না পরবর্তীতে তারা বিভিন্ন খাবারের আয়োজন করে সেগুলো খেয়ে থাকে এবং মানুষকে বিলি করে থাকে তো এভাবে করা যাবে না আলহামদুলিল্লাহ আলহাম নবীবাদ খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জন্মদিবস মিত্র দিবস এবং ম্যারেজ ডে এগুলো পালন করা ইসলামের বৈধ নয় কোনো দিবসেই রসুল্লাহাম এবং সাহাবাই থেকে প্রমাণিত নয় আর যেটা রসুল্লাহাম সাহাবাই ক্রাম থেকে প্রমাণিত নয় সেটা পরিত্যাজ্য পথাক্ষাত যা বুখারি ছাব্বিশশো সাতানব্বই সই মুসলিম সতেরোশো আটান্ন নম্বর হাদিসে এসেছে মানে আমিল আমিনাল্লাহ আলাইহি আমরুন আফর সুতরাং জন্ম দিবস মৃত্যু দিবস ম্যারেজ ডে বিভিন্ন যে দিবস আজকে আমরা দেখছি প্রায় প্রতিদিনই কোনো না কোনো দিবস রয়েছে এগুলো বিজাতিদের সংস্কৃতি বিজাতিদের অনুসরণ এগুলো মুসলিম সমাজে বিজাতিদের থেকে অনুপ্রবেশ করেছে সুতরাং এগুলো থেকে বিরত থাকতে হবে তাদের কৃষ্টি কালচার তাহয তামাদ্দুন রীতিনীতি আদর্শ গ্রহণ করা যাবে না কলে রসুল ইসলাম তাদেরই একজন বলে সে গণ্য হবে বলে উল্লেখ করেছেন আল্লাহ রসুল্লা বলছেন মন তাসাবি কমিন ফাউমিন হুম যে ব্যক্তি কোনো বিজাতিদের সাদৃশ্যতা গ্রহণ করবে তাদের রীতিনীতি আদর্শ গ্রহণ করবে ফাহা মিন হুসে তাদেরই বলে একজন গণ্য হবে আবুধ সব বিভিন্ন আদেশগ্রে আদেশটি এসেছে সুতরাং কোনো অবস্থাতেই কোনো মুসলিমের জন্য বিজাতিদের নিয়মনীতি নীতি আদর্শ গ্রহণ করা উচিত নয় যেহেতু জন্মদিবস পালন করা এটা ইহুদিদের খ্রিস্টানদের থেকে বিজাতিদের থেকে এসেছে এ থেকে বিরত থাকতে হবে এখন আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাই বোনেরা অথবা যারা নবাগত ইসলামে আসছে তারা মনে করে যেহেতু এটা ইসলামে বৈধ নয় তো আমরা সেদিন করব না এর আগে পরে বিশেষ করে পরে দু চার দিন পরে আমরা জন্মদিবসকে উপলক্ষ করে আমরা কোনো খাবার আয়োজন করব অথবা কেক কাটব বা কোনো একটা অনুষ্ঠান করব। এটা হলো হিল্লা ইসলামে হিল্লাও জায়েজ নেই এটা হিল্লারই নামান্তর হিল্লা ইসলামে বৈধ নয় এভাবে কোনো কিছু একটাকে বৈধ করা বা আগে পরে এটা পালন করলে গোনা হবে না এই ধরনের কথা শয়তান আমাদের অন্তরে প্রবেশ করিয়েছে এতে কোনো সন্দেহ নেই সুতরাং এইগুলোর থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে সাল্লাম শুধু জন্ম তারিখ উপলক্ষে তিনি সিয়াম পালন করেছেন সুতরাং আমরা সর্বোচ্চ সিয়াম পালন করতে পারি অথবা কোনো ভালো কাজ করতে পারি কিন্তু রসুল্লাহ সাল্ল আলি ওয়া জন্মদিবস উপলক্ষে অথবা সাহবা রসুলের জন্মদিবস উপলক্ষে অথবা তাদের জন্মদিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান করেছেন অথবা দান সাদকা করেছেন অথবা মানুষকে খাবার খাওয়াইছেন এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং এগুলো থেকে বিরত থাকুন শুধু নিজের হায়াতে তইবার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমাকে একটা হায়াত তৈবা দান করুন আর আমাকে সব সময় সুস্থ রাখুন নিজের জন্য যে সমস্ত কল্যাণ আছে সেগুলো আল্লাহর কাছে চান রব্বানফিদ্দিন হাসানা হফিলতি হাসান হাসান আজা বান্নার এভাবে দোয়া করুন তাহলেই ইনশাল্লাহ আপনার লাইফ সুন্দর হবে এবং আল্লাহ সব হানুয়াতাল আপনার লাইফের জীবনে বারাকা দান করবেন এই ধরনের দিবস পালন করে এবং নিজের জীবন লাইফকে মনে রাখা বা তাতে আগে পরে এনজয় করা জন্মদিবস উপলক্ষে এগুলো থেকে বিরত থাকুন আল্লাহ হুয়া তালা আমাদের বি আমাদেরকে বিজাতিদের সংস্কৃতি তাহ জীব তামাদ্দুন গ্রহণ করা থেকে হেফাজত করুক আমিন আল্লা সুবাহানাহুয়া তালা আমাদের সকলকে কোরআনসূন্নার পথে ফিরে আসার তৌফিক দান করুক কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুক